না দেখেন আমরা যেটা প্রথমে বলেছি আমার জায়গা থেকেও যে এই নির্বাচনে যে ত্রুটি ছিল সেটি আমরা স্বীকার করে নিচ্ছি এবং আমার জায়গা থেকে আমি এখনও বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুরোধ করবো যে যত দ্রুত সম্ভব সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে যেন আরেকটি নির্বাচন হয় সেই একটি পুনঃ নির্বাচনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় আগাবে আর তার আগ পর্যন্ত আমরা যে কয়দিন দায়িত্ব পালন করব সেই জায়গা থেকে আমরা মনে করি যে যেহেতু আঠাশ বছর পরে এই নির্বাচনটি হয়েছে সেখানে আমাদের সকলেরই একটু দায়বদ্ধতা রয়েছে যে আঠাশ বছর পরে যেই অচলায়তনটা ভেঙে সচলায়তন শুরু হয়েছে এটি যেন সামনে একটু মসৃণভাবে আগাতে পারে আমাদের পুনর্নির্বাচনও যেমন একটি চাওয়া তেমনি শিক্ষার্থীদের যে আঠাশ বছর ডাকসু না থাকার কারণে যে দাবি দেওয়াগুলো উপেক্ষিত হয়েছে বিভিন্ন দাবি দেওয়া যেগুলো আমরা দেখেছি যে বিভিন্ন ছাত্র সংগঠনের ইস্তেহারে সেগুলো যেগুলো কমন দাবি যেমন আমরা যদি বলি যে রাজনৈতিক বিবেচনায় হলে সিট না দেওয়া মেধা ও প্রয়োজনের ভিত্তিতে সিট দেয়া হলের গেস্টরুম গণরুম নামক যে রাজনৈতিক নিপীড়ন করা হয় সেটা বন্ধ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিন্ন মত পথকে ধারণ করে সেই জায়গা থেকে আমরা দেখি যে বিশেষ করে যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের ছাত্র সংগঠনগুলো বিরোধী মতের উপরে যে ধরনের একটা নির্যাতন চালায় এবং তাদের একক আধিপত্য ক্যাম্পাসে বিস্তার করে আমরা বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরিত্র এটা হওয়া কথা না ঢাকা বিশ্ব একটা গণতান্ত্রিক ক্যাম্পাস হবে সকল ছাত্ররা সাধারণ শিক্ষার্থীরা শিক্ষক যে কেউ তাদের মুক্তভাবে তার চর্চা করবে মুক্তভাবে তার কথাবার্তি বলবে তার বাক স্বাধীনতা রয়েছে উপরে কোনো ধরনের হস্তক্ষেপ করা যাবে না আর ডাকসু তো যেহেতু ছাত্রদের প্রতিনিধি সেক্ষেত্রে তাদের একটি অগ্রাণী ভূমিকা রয়েছে যে এগুলো ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে সেই জায়গা থেকে আমরা আশা করি যে যতদিন পর্যন্ত একটা পুনর্নির্বাচন না হয় ততদিন পর্যন্ত অন্তত আমাদের এই কাজ এবং যে ইশতেহার বিভিন্ন ছাত্র সংগঠনগুলোর ছিল মূলত কমন অনেকগুলো দাবি ছিল গবেষণা বৃদ্ধি করা লাইব্রেরি রিডিং রুমের সুযোগ সুবিধা বৃদ্ধি করা ক্যাম্পাসে হচ্ছে বহিরাগত যান চলাচল নিয়ন্ত্রণ করা হল থেকে অছাত্র বহিরাগতদের নিয়ন্ত্রণ করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তীব্র আবাসিক সমস্যা রয়েছে সেটা দূর করা তো এই কাজগুলো সহযোগিতা করার ক্ষেত্রে আমি মনে করি না যে কেউ পিছুপা হবে হয়তো নির্বাচন নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত থাকবে কিন্তু আলটিমেটলি যেহেতু একটা কাজ রান হয়েছে যেহেতু শুরু হয়েছে যেহেতু ডাকসুর পথ চলা আমি মনে করি যে এই আমাদের কাজগুলো ইমপ্লিমেন্ট করতে সকল ছাত্র সংগঠন তাদের জায়গা থেকে সহযোগিতা করবে এবং আমরা সেটা প্রত্যাশা করি আর যারা ডাকসুতে নির্বাচিত হয়েছেন যদিও এটি প্রশ্নবিদ্ধ নির্বাচন তারপরেও দায়িত্বে যারা আছেন আমরা আশা করি যে তারা ডাকসুতে কোনো রাজনীতিকীয়করণ না করে সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে কথা বলবেন আলোচনা করবেন কোনো ধরনের রাজনৈতিক এজেন্ডা ডাকসুতে বাস্তবায়ন করার চেষ্টা করবেন না যে যেই সংগঠন থেকে নির্বাচিত হোক না কেন আমি মনে করি যে ডাকসুতে তাদের বড় পরিচয় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তেতাল্লিশ হাজার শিক্ষার্থীদের প্রতিনিধি সুতরাং শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া যে ইশতেহারগুলো তারা দিয়েছে সেগুলো বাস্তবায়ন করার জন্য তাদের কাজ করা উচিত না আমি শুনি তারা বললেও আমরা আশা করি তাদের সহায়তা আমাদের এই ডাকসুতে প্রয়োজন রয়েছে তেমনি ভাবে যে ছাত্রলীগ যদি তারা একটি বড় সংখ্যায় ডাকসুতে বর্তমানে আছে সেই জায়গা থেকে আমরা বারবার বলেছি যে তারা অবশ্যই তাদের রাজনৈতিক আদর্শ বা রাজনৈতিক কোনো চর্চা ডাকসুতে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে না কারণ ডাকসুটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তেতাল্লিশ হাজার শিক্ষার্থীর মানে প্রতিনিধি ডাকসুতে যারা নির্বাচিত হয়েছেন সেই জায়গা থেকে আমরা আশা করি যে তারা দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্বশীল কাজ করবেন এবং শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি দেওয়া যেটা আমি বলেছি দেখেন ছাত্রলীগের ইশ্তহারাও ছিল যে গণোরম গেস্টরুম তুলে দেওয়া হল থেকে অছাত্র বহিরাগতদের বের করা ক্যাম্পাসে গণরুম গেস্টরুম নিষিদ্ধ করা মেধা ও প্রয়োজনের ভিত্তিতে সিট দেওয়া ছাত্র দলেরও ইচ্ছে ছিল আমাদের ইশ্চারে ছিল বাম ছাত্র সংগঠনের ছিল সুতরাং এই দাবিতে কাজ করতে তো কারো প্রতিবন্ধকতা থাকার কথা না হয়তো ডাকসু নির্বাচন নিয়ে আমি নিজেও তো বিপি হিসেবে দায়িত্ব পালন করতেছি কিন্তু আমি বলেছি যে যতদিন পর্যন্ত পুনঃ নির্বাচন না হয় ততদিন পর্যন্ত তো এই কমিটি বা এই ডাকসু বহাল আছে সেই জায়গা থেকে আমরা থেমে থাকলে তো হবে না আমাদের কাজ করতে হবে সেই জায়গা থেকে যে কয়দিন কাজ করব সে কয়দিন অন্তত সকল ছাত্র সংগঠনের সহযোগিতা প্রয়োজন আর আমরা অচিরেই ডাকসুর পক্ষ থেকে যেসব ছাত্র সংগঠন এই ডাকসু নির্বাচনে অংশ নিয়েছিল এবং ক্যাম্পাসে ক্রিয়াশীল রয়েছে তাদের সাথে আমরা বসবো আলোচনা করব। কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি গণতান্ত্রিক ক্যাম্পাস একটি শিক্ষাবান্ধব ক্যাম্পাসে পরিণত করা যায় সেই লক্ষ্যে আমরা অচিরেই সকলের সাথে বসে আমরা একটি সিদ্ধান্ত নেবো তাদের কথা শুনবো আমাদের কথা শোনাব সেটি হয়তো একটু সময় লাগবে যেহেতু গতকালকে দায়িত্ব নিয়েছি আমরা বিপি আমি যেহেতু জিএস জিএস রয়েছেন এবং অন্যান্য সম্পাদক মণ্ডলী রয়েছেন তাদের সাথে আমরা একটা মিটিং করে এই আলোচনাটা যত দ্রুত সম্ভব আমরা সকলকে নিয়ে এই আলোচনাটায় বসবো একটা আমাদের আমি মনে করি যেটা আলোচনা হয়েছে ভালো আলোচনা হয়েছে এবং সেখানে যেটা বলেছি যে কোনো মত বিরোধ বা ভিন্ন থাকবে কিন্তু তারপর আমি মনে করি যেটা আলোচনা হয়েছে যেমন আমি আমি নিজে বলেছি যে এস হলে একটি নোটিশ দেওয়া হয়েছে যারা আট নয় দশ এগারো আমি এই প্রস্তাবটি উত্থাপন করেছি যে সকল হলে যেন এই ধরনের নোটিশ দেওয়া হয় বিসিসিআর উপস্থিতিতে কোনো তারা কেউ কিন্তু বিরোধিতা করেনি কারণ এটি তাদেরও চাওয়া এবং আমি বলেছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের গনরুম গেস্টরুম বন্ধ করতে হবে এবং মেধা ও ভিত্তিতে সিট দেওয়া হবে সেটি তো তারা একমত পোষণ করেছে আর কিছু জায়গায় একটু দ্বিমত থাকবে তবে মৌলিক বিষয়ে শিক্ষার্থীদের যে সমস্যা আমি আশা করি যে ছাত্রলীগের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও তারাও বিরোধিতা করবে না কারণ আলটিমেটলি ছাত্রলীগ করুক আর যাই করুক তারা তো প্রথম পরিচয় তাদের তারাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি তাদের একটি দায়বদ্ধতা রয়েছে তাদের প্রতি সম্মান রয়েছে সুতরাং আর যেহেতু তারা ডাকসুর প্রতিনিধি এখানে ছাত্রলীগের

যে ডাকতো তাকে সহযোগিতা করা এবং তাকে স্বাগত জানানো কোনো অবকাশ ছাত্রদলের নেই সেই জায়গাতে আপনি তার আপনাটাকে সারা দিবে বলে আপনি মনে করেন দেখেন আমাদের শত আশা হতাশা নিরাশার মাঝে আশাবাদী তো হতেই হবে অনেক কিছুই হয় না আবার অনেক কিছুই হয় মানুষ অনেক কিছু বলে আবার তার কথা থেকে ঘুরে আসে আর যেহেতু তারাও একটি ছাত্র সংগঠন বড় একটি ছাত্র সংগঠন ক্যাম্পাসে তাদের সহযোগিতাও অবশ্যই আমাদের কাম্য আর আমরা অন্ততঃ আশা করি যেহেতু আমরা তাদের সাথে কথা বলিনি কথা বললে তো তাদের মনোভাবটা বুঝতে পারবো যেহেতু আমরা তাদের ভাই তারা আমাদের ভাই বন্ধু সুতরাং সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের মৌলিক বিষয়ে কাজ করতে আমরা মনে করি না যে তারাও দ্বিমত পোষণ করবে